উৎসমুখর পরিবেশে গত সতেরো অক্টোবর কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে নয় উপজেলায় তিনটি সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে এক নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ মাসুদা ডেজি দুই নং ওয়ার্ডে মোসাম্মদ শিউলি বেগম এবং তিন নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরমিন নাহার নির্বাচনে নয়টি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলার মোহাম্মদ জহির নাগেশ্বরী উপজেলায় মোহাম্মদ একরামুল হক বুলবুল ফুলবাড়িয়া উপজেলায় মোসাম্মদ মনোয়ারা বেগম সদর উপজেলায় মোহাম্মদ মিনহাজুল ইসলাম আয়ুব রাজারহাট উপজেলায় মোহাম্মদ এনামুল হক উলিপুর উপজেলায় মোহাম্মদ জুয়েল চিলমারী উপজেলায় মোহাম্মদ জামিনুল হক রৌমারী উপজেলায় মোহাম্মদ হারুনুর রশিদ ও রাজীবপুর উপজেলায় মোহাম্মদ সোহেল সরকার নির্বাচিত হয়েছেন এর আগে উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান পদে নির্বাচন ছাড়াই কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা থেকে বিকেল দুটা পর্যন্ত জেলার নয়টি উপজেলায় নয়টি কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ